ইংরেজিতে ওয়াচ বলা হয়। আমি একটা একটা করে ব্যাখ্যা করব। ওয়াচ মানে পর্যবেক্ষণ, ওয়াচ ইউর ওয়ার্ডস, ওয়াচ WHCH, আগে W দিয়ে করব, তারপরে A দিয়ে করব, তারপরে T দিয়ে করব, তারপর CH দিয়ে করব। এই জীবন ঘড়িটাকে কিরকম ভাবে ব্যাখ্যা করছি এটা খোল খেয়াল রাখবে। ওয়াচ ইউর ওয়ার্ডস, W বলে ওয়ার্ডস, WIDS, ওয়াচ ইউর ওয়ার্ডস মানে তোমার জীবনের বাণীটাকে শুদ্ধ করো, করছো সত্য কথা বলছো, আগে শব্দটাকে কন্ট্রোল করো। ভগবান গীতায় বলেছেন মৌনী থাকো, কম কথা বলো, কম কথা বললে সাধন তত্ত্ব অনুভব হয়। ভগবৎকার বলছেন শব্দ ব্রহ্মই নিষ্ণাত পরম ব্রহ্মাধিগচ্ছ, যে শব্দ ব্রহ্মকে কন্ট্রোল করে। এগুলো চোখের দ্বারা বেরিয়ে যাচ্ছে, মুখের দ্বারা বেরিয়ে যাচ্ছে, কানের দ্বারা বেরিয়ে যাচ্ছে, নাকের দ্বারা বেরিয়ে যাচ্ছে, নিচের সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা বেরিয়ে যাচ্ছে, এটাকে কন্ট্রোল করতে হয়। তাই বলছেন ওয়াচ ইউর ওয়ার্ডস, তোমার শব্দাবলীকে আগে শুদ্ধ করো, বাক সংযম করো। বাক সংযম না হলে এই সাধন জগতে অগ্রসর হওয়া যায় না। আজে বাজে আলোচনা, অনর্থক সাংসারিক আলোচনা, বৃথা বেকার বিকারময় আলোচনা একদম বাদ দিয়ে একমাত্র সত্যকে শুদ্ধ করার রাস্তা হলো কৃষ্ণ নাম, ভগবানের নাম। গুরু গোবিন্দের নির্দেশ আদেশ মতো নিজের শব্দকে শুদ্ধ করো, সর্বদা সত্য কথা বলো, বাক সংযম করো, আর কৃষ্ণ কথা শোনার বা বলার চেষ্টা করো। সাংসারিক আজে বাজে আলোচনা করে জীবনের অমূল্য সময়গুলিকে নষ্ট করে দিয়ে না। ঘড়ির প্রথম কাঁটা হলো ওয়াচ ইওর ওয়ার্ডস, নিজের শব্দাবলীকে শুদ্ধ করো। তারপর WA মানে অ্যাকশন, ওয়াচ ইওর অ্যাকশন, তোমার জীবনের যে কর্ম, কর্ম আমাদের কত খারাপ কর্ম হয়, কত নোংরা কর্ম হয়, নিজের কর্মটাকে শুদ্ধ করো। যে কর্ম অকর্মে পৌঁছিয়ে জীবনকে অমৃত জগতে পৌঁছিয়ে দেবে। কর্ম মানে ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ, ওয়ার্ক মানে কর্ম, আর সেটাই হলো ওয়ার্কশিপ মানে পূজা। কর্মই ঈশ্বরের পূজা, কর্মই হলো যজ্ঞ, ঈশ্বরের পূজা। সমস্ত কর্ম ভগবত শিব বুদ্ধিতে করো। আমার স্ত্রী ভগবানের স্বরূপ, আমার স্বামী ভগবানের স্বরূপ, আমার ছেলে মেয়ে ভগবান পাঠিয়েছে, আমার স্ত্রীকে তিনি দিয়েছেন, আমার স্বামীকে তিনি দিয়েছেন, আমার ছেলে মেয়ে নাতি পুতি শ্বশুর শাশুড়ি সব ভগবান পাঠিয়ে সুন্দর করে সম্পর্ক করে দিয়েছেন। সুতরাং তাদের সেবা ভগবত সেবা বুদ্ধিতে করতে হবে। এই জন্য ওয়াচ ইউর অ্যাকশন, তোমার যে কর্ম এটাকে গীতানিষ্ঠ করো। গীতা প্রতিপাদিত কর্মতত্ত্বকে জানো। কর্ম তিন রকমের হয়, একটা হলো কর্ম, একটা হলো অকর্ম, আর একটা হলো বিকর্ম। আরেকটি কর্ম আছে সকাম, আরেকটি কর্ম আছে নিষ্কাম। গীতার যেটা কর্ম সেটা হলো কাজ করা, মানে শরীরের ইন্দ্রিয়াদির ব্যাপার। অকর্ম মানে সমস্ত ঈশ্বরকে সমর্পণ করা, এটা হলো গীতার অকর্ম। আর বিকর্ম মানে নিষিদ্ধ কর্ম, যেগুলি করা ধর্ম আর গীতার কর্ম। গীতার কর্মী হয় জ্ঞানী, আর জ্ঞানী হয় কর্মী, এর বিশাল ব্যাখ্যা আছে। মোটামুটি আমার যে কর্ম সেটাকে ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ, ওটাকে পূজায় পরিণত করতে হবে। আমি আমার স্ত্রীর সেবা করব ভগবত সেবা বুদ্ধিতে, স্বামীর সেবা করব ভগবত সেবা বুদ্ধিতে, ছেলে মেয়ের সেবা করব স্বয়ং ভগবানই ছেলে মেয়ে এসছেন। এই ভাব রেখে যদি তোমরা কর্ম করো তাহলে সে কর্ম কর্ম হয় না, সে কর্ম কি হয় জানো, যজ্ঞ হয়ে যায়। সে কর্মকে গীতার অকর্ম বলা হয়। হ্যাঁ, গীতাগুলো ভগবত পড়তে হবে, এবারে অমৃত রস। এই কর্মকে শুদ্ধ করতে করতে জীব একদিন পরম পদ পৌঁছিয়ে যায়। এই জন্য আমাদের কর্মের ব্যাপারে ভগবান গীতায় বলছে ইয়ে তু সর্বাণি কর্মাণি মই সংনস্য মত্পরাঃ অনন্যনৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তে সমহং সমুদ্ধরতা মৃত্যু সংসার সাগরাত ভবামি নচিরাৎ পার্থ মই আবেশিত চেতসাম। কি সুন্দর কথা, এই একটা শ্লোক পড়লে আর গীতা পড়তে হবে না। সংসারে প্রতিটি কর্ম অর্জুন, এ আমারই কর্ম। আমি নচিরাত পার্থ, অর্জুন আমি দেরি করি না, তাকে তাড়াতাড়ি ধরে আমার নিত্য অখণ্ড অসীম লোকে নিয়ে পৌঁছিয়ে যাই। আমরা হলাম সসীম আর ভগবান হলেন অসীম, আমরা হলাম কুয়া, ভগবান হলেন সমুদ্র। এই অসীম একদিন আত্মস্বরূপ সসীম, অসীম সসীম আত্মা অসীম ব্রহ্মানন্দে পৌঁছিয়ে অখণ্ড পদ লাভ করে, যেটাকে বলা হয় ব্রহ্ম নির্বাণ বিচ্ছতি, গীতার ভাষা ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হয়। এই জন্যে ওয়াচ ইউর অ্যাকশন, W মানে ওয়ার্ডস, A মানে অ্যাকশন, T মানে থট,
থট মানে চিন্তা, ওয়াচ ইউর থট, তোমার চিন্তাকে শুদ্ধ করো। চিন্তা করতে করতে চিতায় পর্যন্ত নিয়ে চলে যায়। এই আমার নাতিপুতির বিয়ে হলো না, এই বিয়ে হলো তো ছেলে মেয়ে হলো না, একটা বাড়ি করতে চেয়েছিলাম সেটা হলো না, এই করতে 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 বুড়ো আমার চলে যায় চিতায়। আর চিতায় যে ওই চিন্তা করতে থাকে, বাড়ি গাড়ি হাড়ি শাড়ি মুড়ি মুড়কি এই সব চিন্তা করতে থাকে, তারপরে বুড়ো আবার গরু ছাগল হয়ে জন্মগ্রহণ করে। কি দরকার? চিন্তা করো, চিন্তা ছেড়ে দিয়ে চিন্তন করো ঈশ্বরের চিন্তা। তো ওয়াচ ইউর থটস, তোমার চিন্তাকে শুদ্ধ করো। চিন্তা ভগবত সেবামূলক করো। সংসার তো করতেই হবে, সংসার পাতঞ্জল যোগ দর্শনে আছে, ভোগবারে ভোগ স্পৃহা বর্জনম, ভোগে বর্ণনের কথা কোথাও লেখা নেই, ভোগে স্পৃহা বর্জনের কথা লেখা আছে। সংসারে ভোগ করা ফল কামনা অহংকার ভোগ বাসনা, ফল বাসনা নিষেধ আছে। ভগবান গীতায় বলেছেন, কর্মেরবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুর মা তে সংঘস্ত কর্মণি। কর্ম করো ফলের আশা করো না, নিষেধ আছে। কর্ম করো মানে সংসার করো, সংসারে ভোগ করো, ভোগের নিষেধও কোথায় নেই। কিন্তু ভোগের যে স্পৃহা বাসনা অহংকার ফল এইটার নিষেধ গীতাতে আছে, পাতঞ্জল যোগ দর্শনও তাই। নত ভোগ বারে জানাম, ভোগ স্পৃহা বারে জানাম, ভোগ বর্জনের কথা কোথাও নেই, ভোগের যে স্পৃহা লালসা আসক্তি এটা বর্জনের কথা আছে। এই জন্য থট ইয়োর পিতৃদেব হব, সকালবেলা উঠে মাকে প্রণাম করো, পিতৃদেব হব, পিতাকে প্রণাম করো, অতিথিকে প্রণাম করো, গুরুজনদের প্রণাম করো, তাদের নির্দেশিত রাস্তায় চলো, নিজের চিন্তাকে শুদ্ধ করো, প্রথম জীবনে তাদের আশীর্বাদ একান্ত প্রয়োজন, তারপরে গুরুকরণ করে গুরুদের আশীর্বাদ নিয়ে সংসারের আকর্ষণ থেকে অনাত্ম সংসার থেকে আত্মতত্ত্বের উত্তরণ ট্রান্সফরমেশন, মানে সংসারের জাগতিক মোহ থেকে আধ্যাত্মিক জগতে উত্তরণ, এটাকে বলে ট্রান্সফরমেশন। চিন্তাটাকে শুদ্ধ কর, চিন্তাটাকে শুদ্ধ করলে আর চিতায় যে আর চিন্তা হবে না, চিতায় যে তখন চিন্তন হবে, গুরুর পাদপদ্ম চিন্তন কর। মরার পরে গুরুদেব তোমাদের রাস্তা দেখাবে, এই মরেছিস চরে রাস্তা, এ বিষয়ে নিঃসন্দেহ একেবারে বিশ্বাস করো। বিশ্বাসেতে মিলায় বস্তু তর্কেতে বহুদূর। সংসারের চিন্তা তো জীবনে অনেক করেছ, বুড়োর দাড়ি পড়ে গিয়েছে পেকে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে বেদান্তি হয়ে গেল, মাথার চুল পেকে গেল, গাছ চামড়া ঝুলে গেল, সিদ্ধারা পেকে গেল, হাতে একটা লাঠি, দাদু চিন্তা করছে কোথায় আমার নাতি, ধরবে আমার ছাতি আর ধরবে আমার লাঠি, কোথায় আমার নাতি। এই চিন্তা করতে করতে দাদু চলে গেল চিতায়, আবার গরু ছাগল হয়ে জন্মগ্রহণ করো। আমরা জানি এরকম অনেক ঘটনা, বিশ্বাস করো। সুতরাং সারা জীবন সংসার করো, অসুবিধা নেই, সংসারের মধ্যে গোবিন্দের সংসার করে ফেলো, নিজের চিন্তাটাকে শুদ্ধ করো, কিন্তু বাকি সময় হাত মে কাম আর মুখ মে রাম আর মন মে ধ্যান। ওয়ার্ক ভগবান যেটা গীতায় বলেছেন, তসমা সর্বেষু কালেষু মা মনুস্মর যুদ্ধ ছ ময়্যর্পিত মনোবুদ্ধি মম স্বস্য সংশয়ম। যুদ্ধ করো, যোগও করো, আবার যুদ্ধও করো, দুটো কি একসাথে হয়? কিন্তু গীতা বলেছে দুটো একসাথে হয়, যোগও হয় আবার যুদ্ধও হয়, যুদ্ধও হয় আর আমাকে স্মরণ করে যুদ্ধ করো। কি সুন্দর কথা, এ কথার কোনো বিনিময় নেই, অ্যাবসলুট একেবারে চরম সত্য কথা, সমস্ত শাস্ত্রের সারাংশ শ্রীমৎ ভগবদ্ গীতা। তো ওয়াচ ইউর থটস, তোমার চিন্তাকে শুদ্ধ করো মানে সৎ চিন্তা করো। সংসারে ঝামেলা থাকবে, চিরকাল ঝামেলা থাকবে, তুমি চিন্তা করলেও থাকবে না করলেও থাকবে, যতটুকু সম্ভব করো বাকি সময় গুরুদেবের মন্ত্রকে স্মরণ করো বা ভগবানের নাম করো, বিশ্বাস করো এই নাম করতে করতে সংসারে যা সমস্যা তুমি মনে করো এ সব সমস্যা চলে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একমাত্র সমস্যার সমাধান কৃষ্ণ নামে হয়, সমস্যাকে ধরে রাখলে হয়, সমস্যাকে জড়িয়ে ধরলে সমস্যা যায় না, সমস্যাকে তাড়াতে গেলে কৃষ্ণ নাম করতে হয়। যেখানে কৃষ্ণ নাম, যেখানে সূর্যের উদয়, সেখানে অন্ধকার থাকতে পারে না, সমস্যা হলো অন্ধকার, আর কৃষ্ণ নাম হলো সূর্য। গুরু গোবিন্দের চরণ স্মরণ করো, বিপদ আসলে অন্তরের অন্তরের সহিত করো, দেখবে সমস্ত সমস্যার সমাধান। ওয়াচ ইউর থটস, ক্যারেক্টার হ্যাড গান অল হ্যাড গান বলা হয়, চরিত্র চলে গেলে তার জীবনে সব কিছু চলে না, অর্থাৎ সংযম, ইন্দ্রিয় সংযম কর। ওয়াচ ইউর ক্যারেক্টার,
তোমার চরিত্র কোন দিকে যাচ্ছে, কৃষ্ণ চরিত্রে আপ্লুত হচ্ছ না ছেলে মেয়েদের ভাবে প্রয়োজন, মোটামুটি চরিত্র মানে তোমরা সকলেই বুঝতে পেরেছ, অর্থাৎ ব্রহ্মচর্যের দরকার, ব্রহ্মচর্য। আর পাঁচতলা বাড়ি বানিয়ে দিয়েছো তো বাড়ি তো ভেঙে পড়বেই, বাড়ি মানে গৃহস্থ আশ্রম, গৃহস্থ আশ্রমে শান্তি নেই, সুখ নেই, মানে নাকি যে ব্রহ্মচর্য আমাদের ঠিক না, ফাউন্ডেশনই আমাদের ঠিক না, ভিতটাই শক্ত করা হয়নি, এই জন্য সংযমের দরকার। শান্তি আবার সন্ন্যাস আশ্রম অশান্তি, মানে কোনো তালাই আর টিকবে না যদি ফাউন্ডেশন ঠিক না থাকে। আর আগে ফাউন্ডেশন মানে ব্রহ্মচর্য, অর্থাৎ বৈরাগ্য, বৈরাগ্য ঠিক না সংযম, সংযম ঠিক না থাকলে অর্থাৎ ফাউন্ডেশন ঠিক না থাকলে কোনো বাড়ি স্থায়ী হয় না, তেমন সংযম ঠিক না থাকলে তা গৃহস্থ আশ্রম সুখের হয় না, সন্ন্যাস আশ্রম তো হবেই না, আর দানপত্র আশ্রম। মোবাইল নিয়ে গেলে তো অসুবিধা না, যেন প্রাণটা নিয়ে চলে গেল, পাসবুক তো তার থেকে বড় জিনিস, মানে ওই ব্যাংকে কথা বলছি আর কি। ভগবান বলছে পত্রম, তুলসী পাতাই দাও আর বেল পাতাই দাও, শ্রদ্ধা সই দাও, নাও এরকম না, শ্রদ্ধা সই, গোবিন্দ তোমার জিনিস তোমাকেই দিলাম, অন্তরে অন্তঃস্থল থেকে একটু ভগবানকে তুলসী পাতা অথবা বেল পাতা দাও, ভগবান প্রসন্ন হয়ে যাবে। আমাদের কৃষ্ণ একটুতেই প্রসন্ন হয়ে যায়, কিন্তু প্রসন্ন আমরা করতে পারি না, এই জন্যই ভবগণ্ডগোল, ভববন্ধন। পত্রম পুষ্পম, ফল দাও, ইদম তুলসী পত্রম ওম ঐং শ্রী গুরবে নমঃ, অন্তরে সহিত দাও, ভগবান অন্তরের সহিত দেওয়া মানে ভক্তির সহিত দেওয়া, ভগবান খুব প্রসন্ন হয়। পত্রম পুষ্পম ফলম, ফল দেবে মিষ্টান্ন দেবে, অন্তরের সহিত দাও, তোয়ম, তোয়ম মানে জল, এই নে এরকম করে না, শ্রদ্ধার সহিত দাও, অন্তরে অন্তঃস্থল থেকে, ভগবান আর কিচ্ছু চাই না, আর সব জিনিস তোমার পকেটে রাখো, বাড়িতে রাখো, শুধু এই চারটে জিনিস অন্তরের সহিত দিলে ভগবান বলছেন আমি তাকে দর্শন দিই, সব গ্রহণ করি। পত্রম পুষ্পম ফলম তোয়ম যোমে ভক্ত প্রগচ্ছতি তদহম ভক্তিপরিতম অস্নামি প্রেতাত্মনঃ, সেই রকম চেষ্টাকারী ব্যক্তির সমস্ত কিছু আমি গ্রহণ করি। দেখো আমার কৃষ্ণ কত সুন্দর, আমার ঠাকুর কত আনন্দ দেখতে, মুরলীধারী, ময়ূর মুকুটধারী, বংশীধারী, বাকে বিহারী, আমার হৃদয় বিহারী, রাস বিহারী, সে সাক্ষাৎ ভগবান, কত সুন্দর, তিনি কিছুই চান না, শুধু পত্রম পুষ্পম ফলম তোয়ম অন্তরের সহিত দিলে প্রভু প্রসন্ন হয়ে যায়। এমন একটা ঠাকুরকে আমরা হলি কীর্তনের মাধ্যমে বা এতদিন নাচ গানের মাধ্যমে কিরকমভাবে ধরে রেখেছি, তিনি অত্যন্ত প্রসন্ন হন, তা তিনি আর কিছু জাগতিক বস্তু চান না। এই জন্য তোমার ওয়াচ ইয়োর ওয়ার্ডস, ওয়াচ ইয়োর অ্যাকশন, ওয়াচ ইয়োর থটস, ওয়াচ ইয়োর ক্যারেক্টার, জীবন ঘড়িটাকে ঠিক রেখে গুরু গোবিন্দের নির্দেশিত পথে তোমরা চলো, দেখবে তোমাদের জীবন মঙ্গলময় হয়ে যাবে, আর শান্তির রাস্তা তোমরা খুঁজে পাবে। শান্তি গোবিন্দ দোকানেই পাওয়া যায়, বারবার আমি বলছি, সেখানে ভগবত, সেখানে ভাব ভক্তি থাকলেই ভগবান তাকে সব কিছু প্রদান করেন, আর অফুরন্ত জিনিস যা কোনোদিন পুরায় না, আনন্দ সে সুখের খনি নাহি পারাবা, আনন্দ সাগর লহরে উত্তা, সে অনন্ত সুখ, সামান্য সুখ না, এই শরীর তো একটা কি বলবো, নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম, তৈতরি উপনিষদে বলছেন অল্পের মধ্যে সুখ নেই, এই শরীরটা তো অল্প, এতটুকু জায়গার মধ্যে আমার সুখ খুঁজছে না, ভূমৈব সুখম সেখানেই একমাত্র সুখ, মানে ভগবানের চিন্তাই একমাত্র সুখ, তাই চিন্তা ছেড়ে দাও, চেষ্টা করো, তোমরা কি না পারো, তোমাদের মধ্যে ভগবান আছেন, আমি তো সাক্ষাৎ ভগবান বসে আছেন মনে করি, সব জীব অনন্তই তার রূপ, হ্যাঁ, নরনারী শিশু সবে দেখি নারায়ণ, নরনারী শিশু সবে দেখি নারায়ণ, এমনই তো প্রভু করে দাও মোর মন, হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, সবই তো তোমার রূপ, অনন্ত রূপ, অখণ্ড রূপ, অসংখ্য রূপ, অসীম রূপ, আর বিশাল রূপ, এক হরি অনন্ত রূপ ধারণ করে এই সংসার লীলা করছে। আমাদের চোখ তো তাই, আমরা সকলের মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করি বা করিও, সুতরাং আমাদের ব্যাপারটা কোনো ব্যাপার না, কিন্তু তোমরা সকলকেই সেই সৎভাবে থেকে সৎচিন্তা করে জীবনের সময়গুলিকে তোমরা অতিবাহিত করো, এই জন্যই আমাদের আশা আর কৃষ্ণ কথামৃত শ্রবণ করা। ঋষিরা আমাদের শাস্ত্রবাক্যে শাস্ত্র মুখে প্রথমেই সম্বোধন করেছেন, শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সকলে অমৃতের সন্তান, তো সুতরাং আমরা এই মর্তলোকে কেন থাকবো, অমৃত লোকে যাব, কি পরিচয় আমাদের দেখো না কেন, অমৃত ভাণ্ডার আমাদের জন্য রয়েছে, সেটাকে আস্বাদন করতে হবে।
আর তার জন্য সাধুগুরু বৈষ্ণবদের চরণ প্রান্তে বসে কৃষ্ণ কথামৃত শুনতে হয়, তাদের আশীর্বাদে কৃষ্ণ ভক্তি হয়, অন্যথা হয় না। এতে ভাগবত নিজে বলছেন, মহিয়াসাম পাদ রজাভিষেকম নিষ্কিঞ্চনানাম নগৃণীত কায়া গৃণীত যাবত, মহিয়াসাম পাদ রজাভিষেকম নিষ্কিঞ্চন। সাধু মহাপুরুষদের চরণ প্রান্তে বসে তাদের নির্দেশ মতো আদেশ মতো যদি না চলো তাহলে ভগবান সুদূর পরা হতো, ভগবান এমনি আসেন না। শাস্ত্র পড়ে দেখো, নিষ্কিঞ্চন সাধুদের চরণ প্রান্তে বসে তাদের নির্দেশ মতো আদেশ মতো ভক্তি করে তাদের চরণের আশীর্বাদেই একমাত্র আমাকে লাভ করতে পারবে, ভগবান বারবার ভাগবতে বলেছেন। সুতরাং সাধুগুরু বৈষ্ণবদের চরণ প্রান্তে বসে তাদের প্রতি ভক্তি করে এবং তাদের প্রসন্ন করেই ওই রাস্তায় পৌঁছানো যায়, অন্যথা ওই রাস্তায় সরিয়ে দাও, অন্যথা ওই রাস্তায় পৌঁছানো যায় না। সুতরাং আমাদের সকলকেই শান্ত সুখের রাস্তা পরিষ্কার করতে হবে। তোমরা পরম সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে এই কয়দিন কৃষ্ণ কথামৃত শ্রবণ করলেন, ভগবানের হরিকীর্তনে শ্রবণ করে জীবনটাকে মধুময় করো, তার কৃপাশক্তি অজস্র ধারায়, অখণ্ড ধারায়, অনন্ত ধারায়, অসংখ্য ধারায়, অবারিত ধারায় তোমাদের প্রতি বর্ষিত হোক। সাধুগুরু বৈষ্ণবদের দর্শন করলেও অনেক জন্ম জন্মান্তরে পাপ কেটে যায়। আমাদের গৃহস্বামী শ্রী রতন কুমার দেব, মন্দিরা দেব, এরা বহু অর্থ খরচ করে অনেক আড়ম্বরের সহিত এই উৎসবে সম্পাদন করে তোমাদের আধ্যাত্মিক জগতের স্পর্শ করার সুযোগ ঘটিয়ে দিয়েছে। তার পরিবারের সকলে কল্যাণ হোক, মঙ্গল হোক, এবং শারীরিকভাবে মানসিকভাবে অনেকেই এখানে সহায়তা করেছে এদের পরিবারবর্গ, শারীরিক মানসিকভাবে তাদেরও সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। তোমরা অনেক বসে হাঁটু ব্যথা করে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ পা লাফাতে লাফাতে, হ্যাঁ, অনেক কষ্ট করে এতক্ষণ ধরে চারটিখানি কথা বসে থাকা, হ্যাঁ, এটাও একটা তোমাদের সৌভাগ্য। সাধুগুরু বৈষ্ণবদের দর্শন করে তাদের মুখ নিশ্চিত কৃষ্ণ কথামৃত শ্রবণ করেছ, সুতরাং কৃষ্ণ কৃপা তোমাদের প্রতি অনন্ত ধারায়, অজস্র ধারায় বর্ষিত হোক। গান টানের মাধ্যমে অনেক ছেলেরা, রাজু, রূপু, এরা আরো যেসব আছে, অনেক পরিশ্রম করেছে ও ছেলে, হ্যাঁ, আমাদের ইয়ে, তাই সকলেরই কল্যাণ হোক, মঙ্গল হোক। আর কালকে আমার যাওয়া আর কি, আর যেখানে ভাগবতী কথা হয় সেখানে মহাপুরুষেরা উপস্থিত থাকেন আর আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করেন, সেই মহাপুরুষদের চরণে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত। আর সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, পরোক্ষভাবে অপরোক্ষভাবে যারাই এই উৎসবেতে সাফল্যমণ্ডিত করার জন্য প্রচেষ্টা করেছে তাদের সকলের, আমার জ্ঞাত অজ্ঞাত সারে সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, এই শুভেচ্ছা আশীর্বাদ প্রদান করে আজকের মতো এখানেই আমার বক্তব্যের বিশ্রাম দিলাম। ওম শান্তি। ধর্ম কি? জয় হো। ধর্ম কি? জয় হো। ধর্ম কি? জয় হো। সত্য সনাতন ধর্ম কি? জয় হো। সনাতন হিন্দু ধর্ম কি? জয় হো। সনাতন বৈদিক ধর্ম কি? জয় হো। সনাতন মানব ধর্ম কি? জয় হো। সনাতন মানব ধর্ম কি? জয় হো। সনাতন বৈদিক ধর্ম কি? জয় হো। সনাতন ভাগবত ধর্ম কি? জয় হো। সনাতন গীতা ধর্ম কি? জয় হো। ধর্ম কা বিনাশ হো, अधर्म का विनाश हो, ज्ञानियों में सद्भावना हो, विश्व का कल्याण हो, माता की सुरक्षा हो, हत्या बंद हो, गो हत्या बंद हो, गो हत्या बंद हो, संत समाज की जय हो, भक्त समाज की जय हो, सच्चे दरबार की जय हो, आज के आनंद की जय हो, श्री हंस भगवान की जय हो, सनकादि भगवान की जय, नारद भगवान की जय, निम्बार्क भगवान की जय, द्वादश आचार्यन की जय, अष्टादश भट्टन की जय, हरिव्यास देवाचार्य जी महाराज की जय, शंभुराम देवाचार्य जी महाराज की जय, चतुर्चिंतामणि नागाजी महाराज की जय, श्री स्वामी इंद्रदास कठिवा जी महाराज की जय, श्री स्वामी बजरंगदास कठिवा जी महाराज की जय, श्री स्वामी गोपालदास कठिवा जी महाराज की जय, श्री स्वामी देवदास कठिवा जी महाराज की जय, श्री स्वामी रामदास कठिवा जी महाराज की
की जय। श्री स्वामी संत दास कठियोर जी महाराज की जय। श्री स्वामी बाबाजी महाराज की जय। श्री स्वामी बाबाजी महाराज की जय। श्री स्वामी बाबाजी महाराज की जय। सब संतन की जय। सब भक्तन की जय। अपने अपने गुरु महाराज की जय। सब संतन की जय। सब भक्तन की जय। सच्चे दरबार की जय। अपने अपने गुरु महाराज की जय। सच्चे दरबार की जय। आज के आनंद की जय। आज के आनंद की जय। जय जय श्री राम। जय जय श्री राम। जय जय श्री राम। सतगुरु जी बाबाजी महाराज की बल। सतगुरु जी बाबाजी महाराज की बल। सतगुरु जी बाबाजी महाराज की जय। जय श्री राधे।